রাস্তায় কথা বলবো যে ভিডিওতে দেখেছি ঠিক আছে দাদা আসছি থ্যাংক ইউ এইখানেই থাকে আমরা এসেছি এই দাদার গাড়িতে দাদাকে দেখে নাও তোমরা যখন কেউ আসবে দাদার সাথে এসে যোগাযোগ করতে পারো সামনে মনে হচ্ছে কিছু দোকান টোকান রয়েছে সিরিয়াসলি গাইস সামনে একটা দোকান রয়েছে যেটা জঙ্গলের ঠিক Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta So guys, কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো অনেকদিন পর আবার একটা ট্রাভেল করতে চলেছি আর আজকে আমরা যাচ্ছি ফাইনালি টাকি তো টাকি আমার বাড়ি থেকে মিনিমাম 45 মিনিটের রাস্তা তো টাকিতে আমি আজ অবধি কোনোদিন যাইনি তো ফার্স্ট টাইম আজকে যাচ্ছি টাকি আর আমি আমার একটা বন্ধু একটা দাদু মিলে যাচ্ছি টাকিতে তো আজকে টাকিতে যাব গিয়ে টাকির যে গেস্ট হাউস বা টাকি রাজবাড়ির ঘাট তারপর গোলপাতার জঙ্গল বা মিনি মিনি জঙ্গল যাকে বলে মানে মিনি মিনি সুন্দরবন এগুলোতে ঘুরবো আর টোটালি আজকের দিনের পুরো ট্রাভেলের ভিডিওটা করতে চলেছি তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো অবশ্যই অবশ্যই ভিডিও ভালো লাগবে তো চলো আজকে ট্যাভি এই সরি টাকি ট্রাভেলটা কমপ্লিট করতে লাগি সো গাইস এখন আমরা রয়েছি টাকি কলেজ আমার সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টাকি কলেজ আর এখান থেকে আমরা এখন যাচ্ছি কোথায় ওটা গোলপাতার জঙ্গল গোলপাতার জঙ্গল প্রথমে কোথায় যাবো তো থাকছে তো ওটা কী বলে ওটা রাজবাড়িঘাট তো রাজবাড়িঘাট আর এই যে দেখছো বসে এই টাকি কলেজ এটা গাইস ওই কাপিলগুলোর জন্য আমি ভিডিওটাকে একটু বন্ধ করতে হলো তো সো জঙ্গলটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও যে জঙ্গলটা কেমন লাগছে আর এই জঙ্গলের ভেতর থেকে একটা ওভারব্রিজ এই ওভারব্রিজটা কেমন হয়েছে এটা একটা ছিল এইটা ছিল মনে হচ্ছে না এইটা ছিল আবার ওদিকে ওদিকে করেছে এদিকে মানে দুটো করেছে দু সাইডে যাই হোক সরকার এদিকে একটু তাকিয়েছে ট্যুরিস্ট স্পট বলে কোথা এই যে গাছের ওপরে গোলপাতার জঙ্গল বলে লেখা আছে অ্যাকচুয়ালি কিন্তু ওটাই গোলপাতার গাছ আর ওটার জন্য এই পাশে কাদা আছে নাকি না শুকনো বাবাই এখন এখান থেকে নেমে যাচ্ছে ওই গোলপাতার জঙ্গলের মানে গোলপাতার গাছের কাছে ওই দেখো আর চলে গেছে এই যে গোলপাতা জঙ্গলে একটা ব্যানার মারা আছে মানে গোলপাতা বলে লেখা আছে যাই হোক আর এই পাশে এইটা এই ওভারব্রিজটা আর এদিকে এই ওভারব্রিজটা করেছে মানে আর এই খালি এইটা ছিল মানে এই যে দেখছো এই যে টেক্সচার একটা করা আছে এইটা ছিল এইটা করেছিল জাস্ট আর এপাশে যাওয়া যেত না মানে মাটিতে নেবে যেতে হতো কিন্তু এখন এগুলো করে দিয়েছে যার জন্য টুরিস্টরা বেশি ভালো করে মানে নদীর পাড়েও যেতে পারে আর এগুলো দেখতেও পারে ঘুরে ঘুরে চার সাইডে আগে জাস্ট এখানে টুরিস্টরা আসতো আর এখানে বসে খাওয়ার টাওয়ার খেয়ে আবার রিটার্ন চলে যেত হ্যাঁ এখানে আবার এই যে ক্যান্টিনের চাট মেনু চাট দেওয়া আছে হ্যাঁ এখানে এসে খাওয়া দিয়ে যাবে তুমি যদি অর্ডার করে দাও এখান থেকে জঙ্গলটা বেশ আছে ভালো জঙ্গল এটা গোলপাতার জঙ্গল না দিয়ে বানি গাছের জঙ্গল দিলে বেশ ভালো হতো কারণ এখানে তো চার সাইডে বানি গাছ গাওয়া গাছ যেগুলো এখানে এসে একটা দাদার সাথে পরিচয় হলো দাদা এখানে ফেরি করে তো হ্যালো গাইস মিনি সুন্দরবন জঙ্গলকে আপনাদের স্বাগত জানাই যদি এখানে আসেন ইচ্ছামতি সব থেকে সরু জায়গা নদীটা ইচ্ছামতি নদী ওপারটাই বাংলাদেশ এপারটাই ইন্ডিয়া মানে যত সাইড আছে সব থেকে সরু এখানটা আপনারা যদি টাকিতে আসেন অবশ্যই এখানে আসবেন এসে দেখে যাবেন আমার একটা দোকান আচ্ছা আমার নাম হচ্ছে বাবন সরকার বাবন সরকার দাদা এখানেই থাকি আচ্ছা দাদা এখানে কতদিন ধরে ফেরি করছো এখানে এখানে চার বছর আছে আমি চার বছর সকাল আটটায় আসি বিকাল পাঁচটায় চলে যায় সবার শেষে ও মানে সবাই আসে হ্যাঁ মানে এখানে আমি কাজ করি যাতে নিচে না লাগে আচ্ছা তোমাকে আমাদের নিচে নামতে দেওয়ার জন্য থ্যাংক ইউ হ্যাঁ আমরা আসবো আবার আসবো দাদার সাথে পরিচয় হলে বেশ
সবাইকে ধন্যবাদ জানাই এখানে আসবেন টাকি ট্রেভেল ঘুরতে। একটা ভালো স্পট গ্রামের ভিতরে ম্যানগ্রোভ গাছ সব পাবেন, গরান গেওয়া, কেওড়া অচ্চাকা। কিন্তু আমি একটা গাছ দেখলাম ওই টাওয়ারের ওপর থেকে অনেক বড়, ওইটা কি গাছ বলতে পারবে? মানে সঠিক না দেখলে আমি বলতে পারবো না। গাছটা টোটালি জঙ্গলের থেকে অনেক উঁচু, টাওয়ারের ওই পাশটাতে আছে। তাহলে কেওড়া গাছ, ওই ছোট কেওড়া, হ্যাঁ হ্যাঁ পাতা সরু লম্বা টাইপ, হ্যাঁ ওটা কেওড়া গাছ, ছোট কেওড়া গাছ। আমার আঞ্জাত ঠিকই ধরেছি আমি। যাই হোক, মোটামুটি আজকে দাদার সাথে পরিচয় হলো। আর তোমরা আমার ভিডিও কেউ যদি আগে দেখে থাকো অবশ্যই এসে দাদার সাথে কথা বলবে যে ভিডিওতে দেখেছি। ঠিক আছে দাদা, আসছি। থ্যাংক ইউ। তো গাইজ, দেখতে পাচ্ছ জোড়া শিব মন্দির টাকির, এইটা খুব একটা ঐতিহ্যবাহী জায়গা। এখানে অনেক মুভি শুরু হয়েছে, এখানে দেবদার মুভি, আমাকে দাদা বললো যে এখানে দেবদার মুভি শুরু হয়েছে। আর আমরা যে সিনেমা মানে শ্যুট স্পট থেকে ঘুরে এলাম ওখান থেকে, ওখানের মুভিটা এখানেও শ্যুট হয়েছে। মানে এখানে ভ্যানে করে তোমার গেছিলো, মানে আমাদের যে মেন নায়িকা সেই শ্যুটটা এখানে নেওয়া হয়েছিলো। আর লোকেশানটা দেখতে পাচ্ছ, অসাধারণ একটা লোকেশান। তো এরকম লোকেশানে অবশ্যই ঘুরতে আসা একটা অসাধারণ ব্যাপার, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। আর তোমাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা আসো এখানে, অবশ্যই ভালো লাগবে, কারণ জায়গাটা অসাধারণ সত্যি। আর আমাদের মানে আমাদের লোকাল আশেপাশে যারা ছেলেরা আছো বা মেয়েরা আছো, তোমরা বলো মানে বসিরহাটের মধ্যে যারা আছো তাদেরকে আমি অবশ্যই বলবো যে তোমরা এখানে অবশ্যই আসো, কারণ জায়গাগুলো সত্যি অসাধারণ। অসাধারণ স্পট রয়েছে, ট্যুরিস্ট স্পট রয়েছে, অসাধারণ জায়গা। আর এখানে থাকার জন্য গেস্ট মানে এখানে হোটেল বা গেস্ট রুম সব কিছু ভালো ভালো আছে, এখানে অবশ্যই এসে থাকতে পারবে। চলো, বাস লোকেশানটা অসাধারণ লাগছে, অসাধারণ, অসাধারণ। তো গাইস, আমরা এসেছি এই দাদার গাড়িতে, দাদাকে দেখে নাও। তোমরা যখন কেউ আসবে দাদার সাথে এসে যোগাযোগ করতে পারো, দাদা তোমাদের এখানে টোটাল লোকাল সাইট সিনগুলো করাবে। চলো আমরা এখন, চলো চলো, কি বলছো? হ্যাঁ, তো মোটামুটি যা দেখলাম অসাধারণ জায়গা। অবভিয়াসলি আমি আবার আসবো, মানে আবার কি অনেক বাড়ি আসবো, মানে ভাবা যায় না এত সুন্দর জায়গা বাড়ির পাশে আছে। যাই হোক, বাবার জন্য আজকে হলো, মানে আমি অনেকদিন থেকে বলছিলাম বাবা এই চল চল ঘুরে আসি, তো আজকে সময় করে এলাম বাবার সাথে। অবশ্যই খুবই সুন্দর জায়গা। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই এখানে আসো। পরিবেশ কাকে বলে তোমরা এসে দেখতে পারবে যে এখানে পরিবেশ কাকে বলে, কারণ অসাধারণ পরিবেশ। আর ন্যাচারাল পরিবেশের মধ্যে থেকে যদি তোমরা ঘোরো তো অবশ্যই ভালো লাগবে। আর এই জায়গাটা একবার আসলে মনে হয় যেন বারবার আসি। এই জায়গাটার পরিবেশটা খুবই অসাধারণ, আর এই জায়গায় এসে মন পুরো শান্তি হয়ে যায়। পুরো নিরিবিলি জায়গা, পুরো শব্দ নেই কিছু, যে যার কাজে যে যার কর্মে, আর খুবই ভালো জায়গা। ঠিক আছে, মোটামুটি বাবাই যেটা বলতে হতো তোমরা বুঝতেই পারলে। আর তোমরা এসে দাদাকে যদি পাও দাদার সাথে অবশ্যই যোগাযোগ করবে, কারণ দাদা সত্যিই খুবই ভালো, মানে আমাদেরকে যা পরিষেবা দিচ্ছে অসাধারণ, দাদাকে যা বলবো। আর এসে দাদার সাথে যোগাযোগ করবে, অবশ্যই দাদা তোমাদেরকে সব সাইট সিন করিয়ে দেবে, আশেপাশে ঘোরাবে। তো তোমরা এখানে অবশ্যই এসো, জায়গাগুলো সত্যি অসাধারণ, মানে এত সুন্দর পরিবেশ বলে বোঝানো যাচ্ছে না। আর ওখানে ওই যে দাদাটা আমাদের ফটোশ্যুট করে দিচ্ছে, বাবাইয়ের ফটোশ্যুট করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। মানে এত সুন্দর একটা দাদার স্বাদ পেয়েছি, এত সুন্দর একটা দাদার স্বাদ পেয়েছি, মানে এখানেই আরও ঘোরার মস্তিটাই আলাদা। তো সত্যি কথা বলতে তোমরা এখানে অবভিয়াসলি আসো, জায়গা সত্যি অসাধারণ। আর বড় বড় গাছ, বড় বড় গাছের মাঝে একটা ছোট্ট ঘর, মানে সত্যি আউটপুট লোকেশান, মানে অসাধারণ লোকেশান, কী বলবো। দেখতে পাচ্ছ দাদার শ্যুটটা করে দিচ্ছে, অসাধারণ অসাধারণ, মানে এত সুন্দর সুন্দর লোকেশান ভাই। আশেপাশের লোকাল বাড়ি প্রচুর আছে, এখানে লোকাল লোকেরা প্রচুর পরিমাণে, মানে যা দেখলাম এখানকার লোকাল ছেলেপিলে, তারপর আশেপাশের ট্যুরিস্ট সবাই মিলে একটা জায়গাগুলোকে পুরো একদম একটা জমজমাট করে রেখেছে। আর আমাদের বাবাই সবথেকে বড় স্টার,
আজকের মানে ফটোশ্যুট করেও দেখে নিচ্ছে কেমন ফটোশ্যুট হয়। সো গাইস দাদা এখানে বিষয় কিছু বলো। হ্যাঁ তুমি বলো। না না বলো, তোমরা এখানকার লোকাল ছেলেগুলো তোমরা জানো। এটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির বিসর্জন সিনেমার শুটিং বাড়ি। আচ্ছা, এটা জয়া হাসান নায়িকা। জয়া হাসান নায়ক ছিল আবির। আবির আবির, আচ্ছা, মানে বঙ্কেশ বক্সির যে আবির। আচ্ছা, খুব ভালো ছেলে। আর আমাদের এখানে এসে শুটিং করে গেছে, মানে যাই হোক, দাদার কাছ থেকে শুনলে সব কিছু। তো চলো আর গিয়ে আবার কোন লোকেশনটা আছে তারপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ একটা ইংরেজদের তৈরি একটা কলঘর, ঘোরানো কলঘর, মানে নলঘর না কি একটা বলে, জাস্ট নলকূপ। আচ্ছা, এটা হচ্ছে নলকূপ। আর এইটা যে দেখছো এইটা ইংরেজদের তৈরি, আর সত্যিকারের মানে ইংরেজরা যাই করে যাক না কেন, ইংরেজদের তৈরি জিনিসগুলো সত্যি অসাধারণ হয়ে থাকে, দেখলেই বুঝতে পারবে। এটা রাস্তার পাশে রয়েছে একটা নলকূপ ইংরেজদের। তো দেখে নাও যে জায়গাটা কেমন। তোমরা আসলে রাস্তার পাশে ঠিক এই যে রয়েছে এইটা হচ্ছে রাস্তা, আর রাস্তার পাশেই দেখতে পাবে এই নলকূপটা রয়েছে। তো এসে তোমরা অবশ্যই দেখো। আর যেটা বলতে নলকূপের ওপরে পুরো তুমি ওপরে দেখতে পাবে একটা খুবই বড় একটা আস্তি গাছ হয়ে আছে, মানে নলকূপটার নলকূপটা সত্যি একটা অসাধারণ ব্যাপার, মানে বলে বোঝানো যায় না এত সুন্দর সুন্দর জিনিস আমি আজকে সত্যি দেখছি। আমি বাইরে অনেক ঘুরে এসেছি কিন্তু আমার বাড়ির পাশে এত সুন্দর জায়গা আছে বলে ফার্স্ট টাইম এসে দেখলাম। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও যে জায়গাগুলো কেমন লাগছে, আর তোমাদের যদি কারোর ঘুরতে আসার ইচ্ছে হয় যে তোমাদেরকে আমি একটা কার্ড দিয়ে দেবো যে তোমাদের এখানকার যে গাইড করার জন্য, তো তোমরা এসে গাইড নিতে পারো, ভালো লাগবে, অসাধারণ জায়গা।